ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সান্দ্রতা বা ভিসকোসিটি নিয়ে আলোচনা করব। গত ভিডিও লেকচারে আমি তোমাদের যে আলোচনাটা করেছিলাম সেটি সম্পূর্ণ ছিল আধারিত পৃষ্ঠটানের উপরে। আজ আমি তোমাদের ভিসকোসিটির উপর বা সান্দ্রতার উপরে আলোচনা করব। সান্দ্রতা বলতে কী বোঝায়? ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে কাজটা শুরু করি বলতে, যে তোমরা নিশ্চয়ই জানো যে ধরো আমি তোমাদের যদি বলি যে একটা কোনো ধরো একটা এরকম কোনো বটল আছে, এর মধ্যে ধরো আমি জল ভরে রেখেছি, আর একটা সিমিলারই এরকম একটা বোতল আছে, এর মধ্যে ধরো আমি তেল রাখা হয়েছে। এখন আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলতো কোন ক্ষেত্রে, যদি আমি ধরো এই বোতলটাকে উল্টে দিই, তাহলে কোন ক্ষেত্রে তরলটা, কোন তরলটা আগে পড়ে যাবে? তোমরা সবাই এটা নিশ্চয়ই জানো যে জলটা আগে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তেলটা কিন্তু আস্তে আস্তে পড়বে। তো এমনি কথা চলতি ভাষায় আমরা যেটা বলে থাকি যে তেলটা বেশি ঘন তাই এটা পড়বে, একটু আস্তে আস্তে পড়বে। সাধারণত যে ধর্মের জন্য এই তেলটা আস্তে আস্তে পড়বে সেই ধর্মটাই হচ্ছে সান্দ্রতা। তাহলে সান্দ্রতা বলতে কি, আমরা এটাকে বা সাধারণ ভাষায় কী বলি, চ্যাটচ্যাটে বলি, মানে একদম কোনো জায়গার সঙ্গে কী হয় যে একদম অ্যাডেড হয়ে থাকে বা অ্যাডহেসিভ হয়ে থাকে, যেমন গ্লু টাইপের কোনো জিনিস যে ওর সান্দ্রতাটা বেশি এবং সেক্ষেত্রেও কী হয়েছে অ্যাডহেসিভ শক্তিটা বেশি এবং ওখানে আটকে আছে। তো এটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করবো বা কীভাবে ব্যাখ্যা করবো সেটা সম্বন্ধে একটু পড়াশোনা। এখানেও তোমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে নিউটনের সূত্র, কিন্তু সেটা বলবার আগে আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল বা ছোট্ট জিনিস বলার চেষ্টা করছি। সাধারণত কী হয়, ধরো যদি একটা জায়গায় একটা তরল প্রবাহিত হয়, দেখতেই পাচ্ছি তরল প্রবাহিত হচ্ছে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, তাহলে সব থেকে নিচে যেটা মানে কোনো একটা আধারের সঙ্গে যুক্ত আছে সেখানে কী হয়, বেগটা কী হয় প্রায় শূন্য হয়, মানে বেগটা একদম কম থাকে। আর যেখানে তোমার একদম মুক্ত তল সেখানে কী হয়, বেগটা ম্যাক্সিমাম হয় বা সর্বোচ্চ হয়। তাহলে উপরের দিকে তলগুলোর কী, উপরের দিকে তলগুলো তুমি বলতেই পারো যে বেগটা অনেক বেশি, নিচের দিকে তলগুলোর আস্তে আস্তে বেগটা কী হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে, ধরো এই তলটা যখন যাচ্ছে তখন এই নিচের তলটা যেটা আছে সেই নিচের তলটা একটা উল্টো দিকে একটা বল, ঘর্ষণ বল কী করে ক্রিয়া করে, যে ঘর্ষণ বলের জন্য উপরের তলটা একটা বাধা অনুভব করে। এই যে ঘর্ষণ বল নিচের তলটা উপরের তলকে দিচ্ছে এইটাকে আমরা কী বলি সান্দ্রতা। বোঝা গেল কি বললাম? আর একবার বলছি, তরল যখন প্রবাহিত হয় তখন তলের বিভিন্ন তলের মধ্যে কী হয়, গতিবেগে তারতম্য থাকে। সাধারণত উপরে যে মুক্ত তল সেই তলটারই কী হয় গতিবেগ সব থেকে বেশি, তার নিচের তলের গতিবেগ আর একটু কম, তার নিচের তলে আরও কম হয়, এভাবে কমতে থাকে। তাহলে সব থেকে উপরের তলের গতিবেগ বেশি, তার নিচের তলটার গতিবেগ কম, তাহলে যে নিচের তলটা আছে সেই উপরের তলকে কী করে সামনের দিকে এগিয়ে যেতে বাধার সৃষ্টি করে, এবং এই যে ঘর্ষণ বল এটাকে আমরা কি বলি সান্দ্রতা বলে থাকি। সান্দ্রতা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল হয়। প্রথম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে এই যে গতিবেগের পার্থক্য বিভিন্ন তল অনুযায়ী তার উপর নির্ভর করে, ঠিক আছে? আরেকটা নির্ভর করে কতটা এরিয়া জুড়ে ওই তলটা আছে। তাহলে প্রথম যদি আমি বলি যে এই যে ঘর্ষণ বলটা এফ উল্টো দিকে কাজ করছে, তাহলে এফটা কার সঙ্গে সমানুপাতিক হবে, ওই তলের যে ক্ষেত্রফল তার সঙ্গে সমানুপাতিক হবে। এটা ধরো ক্ষেত্রফল, আমি ধরেছি এখানে এটা ক্ষেত্রফল, তার পার্শ্ব সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে ওই তলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? আর একটা সমানুপাতিক হবে কিসের সঙ্গে, যে গতিবেগের পার্থক্যের উপর। তো আমি যদি ধরি যে সর্বোচ্চ যে গতিবেগ সেটা হচ্ছে উপরে ভি আর নিচের গতিবেগ শূন্য, আর এই যে তলটা আছে এখান থেকে এইটা সেটা ধরো এক্স পরিমাণ চড়া, তাহলে বেগের পার্থক্য কত, ভি বাই এক্স, ঠিক আছে? তাহলে একটা হলো ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, আর একটা হচ্ছে ভি বাই এক্স, এটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে বা বলতে পারো গতিবেগের পার্থক্য প্রতি একক দৈর্ঘ্যে গতিবেগের পার্থক্য, তাহলে এক্স সমানুপাতিক কী হলো ভি বাই এক্স। এবার যদি যৌগিক ভেদের উপপাদ তুমি হ্যাঁ লাগাও, তাহলে এক্স সমানুপাতিক কী হয়ে যাবে এ ইন্টু ভি বাই এক্স, ঠিক আছে? সমানুপাতিক চিহ্ন তুলে দিলে যে জিনিসটা আসবে সেটাকে আমরা কী বলি সমানুপাতিক ধ্রুবক বলি, তবে এটাকে এখানে এন বা ইটা দিয়ে লেখা হয়। এই এনটাকে বলা হয় কি সান্দ্রতা ধ্রুবক, এই এনটাকে বলা হচ্ছে গিয়ে কি
সান্দ্রতা ধ্রুবক, এটাই হচ্ছে সান্দ্রতা ধ্রুবক, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল? এবং এই সূত্রটা যেটা আমি এখানে লিখেছি এটাই হচ্ছে নিউটনস ল বা নিউটনের সূত্র, কোন বিষয়ের উপরে? তরলের সান্দ্রতার উপরে। তাহলে তরলের সান্দ্রতা, তরলের ক্ষেত্রফল এবং তরলে যে বিভিন্ন তল আছে সেই গতিবেগের যে পার্থক্য প্রতি একক দৈর্ঘ্যের সঙ্গে, তার উপরে কি হয়? এটা নির্ভরশীল থাকে, ঠিক আছে। তো এখানে সান্দ্রতা ধ্রুবক ইটা, এবং ইচ্ছা করলে তোমরা এটার বার করতে পারো ডাইমেনশন। ইটা সমান কি হবে? ইটা সমান হবে এফ ইন্টু এক্স ডিভাইডেড বাই এ ইন্টু বি, ঠিক আছে। এফ মানে কি? এফ মানে হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। এক্স মানে আর একটা এল, এ মানে এল স্কোয়ার, আর ভি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এবার তোমরা একটা একটা করে কেটে দাও, যেগুলো যেগুলো কাটছে। তো তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাই হচ্ছে গিয়ে তোমার, এখানে ভালো করে লিখে দিচ্ছি যে ইটা, ইটার মাত্রা হচ্ছে গিয়ে কি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে একক কি হবে বুঝতেই পারছো? কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটাকে অনেক সময় কি বলা হয়? পয়েস বা ডেকা পয়েস বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সান্দ্রতা বলতে পারো তুমি, এটাই সান্দ্রতার একক। হ্যাঁ, এসআই বল সিজিএস অবশ্যই কি হবে? গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে সান্দ্রতা ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে যে সান্দ্রতা হচ্ছে গিয়ে কি যে তলে বিভিন্ন তলের মধ্যে যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বলের উপর ভিত্তি করে সান্দ্রতা বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে যে সকল তরলগুলি সান্দ্র সেই সকল তরলের সান্দ্রতা আমরা কী করতে পারি? পরিমাপ করতে পারি, তার জন্য বিশেষ পদ্ধতি আছে এবং সেগুলো তোমাদের বই অবশ্য ডিটেলস কোনো আলোচনা নেই, তাই আমি এখানে সেই সম্বন্ধে কিছু বলছি না। তাহলে এইটা কিন্তু তোমাদের তরলের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি। এবং এখানে আরেকটি কথা আমার বলার খুবই দরকার, সেটি হচ্ছে যে সমস্ত তরল এই ধরনের সূত্র মেনে যাওয়া, যে সূত্রটা আমি ডিরাইভ করলাম এখানে, তাদেরকে আমরা কী বলি? নিউটনিয়ান লিকুইড বলি, অর্থাৎ কি যেগুলো হচ্ছে নিউটনের তরল। আর যারা এই সূত্রগুলো মানে না তাদেরকে নন নিউটনিয়ান বলা হয়, অর্থাৎ কি এরা নিউটনের সূত্র কিন্তু এরা মানবে, ঠিক আছে। বেশিরভাগ তরলই কিন্তু নিউটনের সূত্র মানে, যারা মানে না তাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে তুমি যদি কর্নস্টার্চ, কর্নস্টার্চ মানে কি আমরা যেটাকে ভুট্টার আটা বলি, সেই ভুট্টার আটা যদি আমরা জলের মধ্যে গুলি তাহলে সেক্ষেত্রে সেটা যে প্রপার্টি দেখা সেটা হচ্ছে নন নিউটনিয়ান, অর্থাৎ কি ওটা নিউটনের সূত্র কিন্তু মেনে চলে। তো এটার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের আলোচনা আরও আছে, তবে আমার মনে হয় এর থেকে বেশি ডিটেলস তোমাদের বইয়ে হয়তো খুব একটা নেই। আচ্ছা, এগুলো কোথায় কাজে লাগতে পারে? এগুলো বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগতে পারে, যেমন কিছু কিছু জিনিসের প্রপার্টি ডিসকাস করতে আমাদের খুব কাজে লাগে। যেমন একটা জিনিস আলোচনা আমি তোমাদের করতেই পারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হবে, সেটা হচ্ছে কোন একটি প্যারাসুটের গতি, প্যারাসুটের গতি, প্যারাসুটের গতি বা বৃষ্টির ফোঁটার গতি। তোমরা নিশ্চয়ই জানো যে বৃষ্টির ফোঁটা একটা নির্দিষ্ট গতিতে কিন্তু নিচের দিকে নেমে আসে, এটা কিন্তু বৃষ্টির ফোঁটার একটা ধর্ম। এবং কেন এটা নিচের দিকে নেমে আসে তা সেটা কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। কীভাবে ব্যাখ্যা করতে পারি? ধরো একটা বৃষ্টির ফোঁটা আছে, উপর দিক থেকে নিচের দিকে নামছে, তো এটা এর চারদিকে কী আছে? এই চারদিকে কিন্তু বায়ুর স্তর আছে, ঠিক আছে। তাহলে যখনই এই বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে নামবে তখন কি পার্শ্ববর্তী যে বায়ুর স্তর আছে তার সঙ্গে কী হবে? ওর সংঘর্ষ হবে, এবং সংঘর্ষ হলেই তখনই কী হবে? একটা বল এখানে তৈরি হবে, যে বলটাকে আমরা কী বলতে পারি? সান্দ্রতা বলতে পারি, একটু আগেই পড়লাম, ঠিক আছে। আর একটা জিনিস কী পড়েছিলাম আর্কিমিডিসের ক্ষেত্রে, যদি কোনো একটা বস্তু কোনো একটা বায়ু কিংবা অন্য কোনো তরলের মধ্যে দিয়ে যায় এবং সে কী করতে পারে? সে যদি কিছু পরিমাণে তরল বা বায়ুকে অপসারিত করে তাহলে সেই বস্তুটার উপরে ঠিক ঊর্ধ্বমুখী একটা বল প্রযুক্ত হয়।
যে বলটাকে আমরা কি বলেছিলাম, যে বলটাকে আমরা বলেছিলাম প্লব। তাহলে এখানে দুটো বল ঊর্ধ্বমুখী আছে, একটা হচ্ছে প্লবতা, একটা হচ্ছে সন্ধতা। এবং একটা বল তো আমাদের নিশ্চয়ই জানা আছে, সেটা কি অভিকর্ষ। অভিকর্ষ প্রশ্ন কি নিচের দিকে ক্রিয়াশীল হয়। তাহলে ব্যাপারটা তাহলে বুঝে রাখো যে এখানে তিনটি বল ক্রিয়াশীল বৃষ্টির ফোটার উপর, একটা সান্দ্রতা, একটা প্লবতা, একটা অভিকর্ষ। ঠিক আছে, প্লবতা আর অভিকর্ষ তো বলতেই পারো কনস্ট্যান্ট, এখানে কিছু বাড়বারও কিছু নেই, কমবারও কিছু নেই। সান্দ্রতার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, সান্দ্রতার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কেন? যত গতিবেগ বাড়বে বস্তুটা, কেন, যেহেতু অভিকর্ষ বলে ধরুন এটা ত্বরান্বিত হবে নিচের দিকে, পড়ার গতিবেগ বাড়বে, তত আস্তে আস্তে কি হবে এই যে ভেলোসিটি ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়বে, এই যেখানে আমি দেখেছিলাম ভেলোসিটি ডিফারেন্সটা, তার সময় কি সান্দ্রতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এমন একটা সময় আসবে যখন কি ঘটনা ঘটবে, যখন প্লবতা প্লাস সান্দ্রতা এটা কার সঙ্গে সমান হবে, অভিবর্ষের সঙ্গে সমান হয়ে যাবে। এবং এই এই যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা কি, এক্ষেত্রে দেখা যাবে বস্তুটার উপরে মানে বৃষ্টির ফোটার উপরে আর কোনো অন্য কোনো বল নেই, বুঝতেই পারছো নেই, কেন তো এখানে তো উপরের দিকে বলটা নিচের দিকে বলার সঙ্গে কি সমান হয়ে গেছে, তারপরে এরপরে কোনো বল নেই। তা নিউটনের যে প্রথম সূত্র সেখানে কি বলা ছিল, যে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু যেটা ছিল, এই যে বৃষ্টির ফোটাটা কি ছিল, গতিশীল ছিল, এটা সমবেগে কি করতে চলতে থাকবে। তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময়ের পর যখন প্লবতা সান্দ্রতা অভিকর্ষের সঙ্গে সমান হবে, তখন বৃষ্টির ফোটাটা কি হবে, বৃষ্টির ফোটার উপর আর পায়ে থেকে কোনো বল থাকবে না, এবং বৃষ্টির ফোটাটা যেহেতু গতিশীল ছিল তাই একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে ও কি হবে পরবর্তী যে দূরত্বটা সেটা অতিক্রম করবে। সেই জন্য আমরা কি দেখি, সেই জন্য আমরা দেখি বৃষ্টির ফোটাগুলো সম্ভবত একটা নির্দিষ্ট গতিবেগে নিচের দিকে নেমে যায়। তাহলে এইভাবে আমরা ভিসকোসিটি দিয়ে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করতে পারি, ভিসকোসিটি। তাহলে আমরা যেগুলো পড়ছি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা পদার্থের যে বিশেষ ধর্ম, সেখানে প্রথমে পড়লাম কি প্লবতা পড়লাম, তার পরবর্তী পর্যায়ে আমরা সান্দ্রতা পড়লাম, আজকে আমরা কি দেখলাম ভিসকোসিটি বা সান্দ্রতা। পরবর্তী পর্যায়ে আমরা একটা আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে তোমার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক। এই সমস্ত জিনিস পড়লে আমরা কি করতে পারবো, পদার্থের যে বিভিন্ন ধর্ম আছে সেটা সম্বন্ধে আমরা সঠিক ধারণা করতে পারবো। তো আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা প্র্যাকটিস করছো, কোশ্চেন আনসারগুলো অবশ্যই দেখবে, প্রত্যেকটা বইয়ের শেষের দিকে লিপিবদ্ধ করা আছে, কিছু ছোটোখাটো অঙ্ক আছে সেগুলো অবশ্য এখন পড়াচ্ছি না, আমি প্রথম আর্ট সিলেবাসটা এগিয়ে নিয়ে যাই, এটার পরে আমি তোমাদের ইলাস্টিসিটি পড়াবো, আগেরগুলো নিশ্চিত ফলো করছো। তো এই বলে আমি আমার এখানে ভিডিওটি শেষ করছি।